হচ্ছে ব্ল্যাক স্টোন, তো সূর্যটির নাম। হ্যাঁ, ফিলিপিন্সের ব্ল্যাক আর্ক, তো এটা দেখেও আইডিয়া করতে পারবে অনেকে। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত। তো আজ আমি আবার অনন্যা নার্সারিতে এসেছি, এখানের নার্সারিটা আর একবার দেখব। এবং আজ মেনলি যে বিষয়ে গাছটা আপনাদেরকে দেখাবো সেটা আম। আম গাছের কিছু ভ্যারাইটি আজ আপনাদেরকে দেখাবো। কিছুদিন থেকে অনেক রিকোয়েস্ট আসছিল অনলি আম গাছের উপর একটি কালেকশনের উপর একটি ভিডিও বানাতে। তো আমার বাড়ির আশেপাশে অননা নার্সারিটাই আমার বেস্ট বলে মনে হয়েছে, যেখানে আমের প্রচুর ভ্যারাইটি আপনারা পাবেন। তাই চলুন এই অননা নার্সারির আম গাছের ভ্যারাইটিগুলো দেখি, এবং তারপরে আরও কিছু গাছ আমরা অবশ্যই এই নার্সারি দেখব। চলুন আমাদের সাথে আম গাছের কিছু দেখে আসি। এটা হচ্ছে সূর্যটির আম। হ্যাঁ, এই সূর্যটির আম নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে। তো যারা সূর্যটির আম কিনবেন তারা একটু খেয়াল রাখবেন, সূর্যটির বলে অধিকাংশ জায়গাতেই লাল পালমার দেওয়া আছে, রেড পালমার, এটা একটু মাথায় রাখবেন। আর সূর্যটির আম কেনার সময় ভালো করে একটু যদি চেনেন ভালো, আর না চিনলে একটু ভালো করে যাচাই করে কিনবেন। আমাদের কাছে সূর্যটির আমের প্রচুর স্টক আছে, এখন 2-5 হাজার করলেও সূর্যটির আম দেওয়া যাবে। অনেকে রেড পালমার আর আমেরিকান কেন্ট অনেকটা দেখতে সূর্যডিমের মতো বলে দিয়ে দিচ্ছে, সূর্যডিমের মতো, প্লাস গাছের পাতাও খানিকটা একই রকমের। কি রকম এই দিকটা খেয়াল রাখতে হবে, পাতাগুলো একটু দেখে নিন আপনারা, পাতাগুলো ভালো করে দেখে চিনতে হবে। এই যে পাতার মধ্যে সেরাগুলো সব সুন্দর পরিষ্কার স্পষ্ট লাল লাল সেরা থাকবে। আর গাছটা কখনোই খুব বেশি গ্রোথ হয় না। তো যারা আমাদের নার্সারি থেকে গাছ কিনেছে বা কিনছেন বা কিনেছেন, তো এটুকু সবাই জানে যে আমাদের এখান থেকে কোনো ডুপ্লিকেট গাছ বা ভ্যারাইটি উল্টোপাল্টা দেওয়া হয় না। সারা দেশে বহু নার্সারিতে আমরা চারা দিচ্ছি এখন, রেয়ার ভ্যারাইটির চারাগুলো। তো এখন আমাদের কাছে রেয়ার ভ্যারাইটির যা আম আছে আপডেট ভার্সনে, সূর্যডিম, R2E2, হানিডু, চ্যাংমাই, নামডগমাই হোয়াইট, আমেরিকান কেন্ট, রেড পালমার, আমেরিকান পালমার, এরকম বহু আম, আমের প্রায় 40-50টা প্রজাতি এখন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এবং সব খুব সুন্দর চারা। সূর্যডিম আমের চারা এত সুন্দর, এবারে যে চারা এসেছে সেই চারা এত সুন্দর চারা আমার মনে হয় না কোনো না। কোয়ালিটি খুবই সুন্দর। আমরা বাইরে থেকে আসার পরে প্যাকেটগুলো আবার চেঞ্জ করছি, কারণ ছোট প্যাকেটে আসে, মাটির ভাড়ে আসে, এইভাবে আসে, সেগুলো আমরা নতুন করে আবার প্যাকেট চেঞ্জ করছি। আর আমাদের এখানে চারাগুলোকে রেস্ট দেওয়া হচ্ছে, যাতে করে মরে যাওয়া বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এখন ভিয়েতনাম নারকেল, ভিয়েতনাম সুপারি, এগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। কিছুদিন একটু সমস্যা ছিল যে কোনো কারণেই হোক, তো এখন আর কোনো সমস্যা নেই, সমস্ত ভ্যারাইটির চারা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাবে। চলুন আমের আর যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো একটু দেখি। দেখুন এই চারাগুলো, এটা হচ্ছে হানিডিউ বা হানিডু বলে, কেউ খেয়েছেন কিনা আমি জানি না। তো আমি নিজে, আমার টবে হয়েছিল হানিডু আম, আমার মনে হয় মধু এর থেকে কম মিষ্টি হয় এবং অপূর্ব টেস্ট। যদি কেউ বাড়িতে শখের জন্য একটা আম গাছ লাগান বা লাগাতে চান, তাহলে আমি রিকোয়েস্ট করব আমার তরফ থেকে একটা হানিডু গাছ লাগানোর জন্য, কারণ আমি নিজে খেয়েছি, সেজন্য রিকোয়েস্ট করব। এর থেকে মিষ্টি আর কিছু হয় না পৃথিবীতে, এত মিষ্টি। নামটা শুনেই মনে হচ্ছে হানিডু না। আমি প্রথমে নামটা শুনে আমিও অবাক হয়েছিলাম, যার জন্য একটা গাছ টবে সেটিং করেছিলাম। হানিডু মানে হানির সমান, মধুর সমান, কিন্তু আমি খেয়ে আমার যেটা মনে হয়েছে মধুর থেকে বেশি মিষ্টি। আমেরিকান পালমার এগুলো সদ্য প্যাকেট সেটিং হচ্ছে। এগুলো দেখো কিউজায়, একটা কিউজায় আমের চারা দেখাও, এত বড় চারা কোনো নার্সারিতে আছে বলে আমার বিশ্বাস নেই। এটা আমার থেকেও লম্বা, এগুলো হচ্ছে কিউজায় আম। এগুলোও কিন্তু খুব সুন্দর, কাঁচাতে মিষ্টি হয় আমগুলো, এবং সাইজ যথেষ্ট বড়। এছাড়াও ব্যানানা আছে এই সাইজের আমাদের কাছে, চলো দেখাচ্ছি। যে কালো পাতার যে আমগুলো দেখছেন এগুলো বাইরে থেকে সদ্য এসেছে, এগুলো হচ্ছে ব্ল্যাক স্টোন। তো আমরা অনেকে ব্ল্যাক স্টোন সম্পর্কে পরিচিত আছি, আমাদের দেশে যে ব্ল্যাক স্টোন অ্যাভেলেবেল আছে তার চারার দাম খুব বেশি হলে 100 টাকা, কিন্তু এটা অবশ্যই 100 টাকা দাম নয়, কারণ আমরা যে ব্ল্যাক স্টোন সম্পর্কে পরিচিত আছি তাতে কোনোদিন মুকুল হয় না, হয়নি বা হয়ও না যত বড়ই গাছ হোক। কিন্তু এই যে ব্ল্যাক স্টোনগুলো নতুন আসছে বাইরে থেকে, এগুলো 1 বছরের মধ্যে মুকুল হবে এবং ফল হবে, এটা গ্যারান্টেড, এবং যথেষ্ট ভালো। আমরা আমাদের নিজেদের কাছে হয়েছে এর আগে, যথেষ্ট ভালো আম। আমার যতদূর মনে পড়ে আমি শীতকালে একটা ভিডিও করতেছিলাম, তখন আমি দেখেছিলাম মুকুল, এই
ব্ল্যাকস্টোনে আমি মুকুল দেখেছি। পিছনে দেখাও এগুলো, এগুলো হচ্ছে চারাগুলো নিচে রয়েছে ব্যানানা ম্যাঙ্গো। এগুলো আপনার মোটামুটি 5-4 ফুট 5 ফুট হাইট ব্যানানা ম্যাঙ্গো। এখানে কিউ চাইও রয়েছে, ওদিকে 4 কিলো রয়েছে। এটা কিউ চাই? সমস্ত আমের ভ্যারাইটি এখন অ্যাভেলেবেল রয়েছে। এটা 4 কিলো? 4 কিলো। ওদিকে কাঠিমন আছে, 4 ফুট 5 ফুট হাইটের কাঠিমন, যেটা কেউ যদি নিয়ে লাগায় খুব বেশি হলে 3 মাসের মধ্যে গাছে ফল চলে আসবে। 3 মাসের মধ্যে ফল পাবে। এবং কাঠিমনটা অনেকে বাংলাদেশে অনেক ভিডিও আপলোড হচ্ছে যেটা তারা বলছে যে কাঠিমন, কেউ কেউ বলছে বাগানিরা কাঠিমনে ভালো ফল হয় না। আমি বলবো বাংলাদেশের থেকেও সে সঠিক ভ্যারাইটি পাচ্ছে না, কারণ আমি কাঠিমন দেখাচ্ছি, চলো দেখাই। এর আগের ভিডিওতেই একদম দেখিয়েছিলেন যে কাঠিমনের ফল ধরা গাছ। হ্যাঁ, ফল ধরা গাছ তো, এতে অনেকে ফল ধরা ছাড়া পাচ্ছে, এর মধ্যে ফল ধরে আছে। আর কাঠিমন আমি যতগুলো গাছ লাগিয়েছি আমার মনে হয়েছে ওর থেকে ধরন বেশি হয় না আমার। হ্যাঁ, দারুণ। এবং টেস্ট, ধরনের কথাটা বললাম, আর টেস্টের কথা তো বলাই চলে না। হ্যাঁ, কাঁচাতেও যেমন, কাঁচাতেও যেমন, পাকাতেও তেমন টেস্ট। ঠিক সেরকম বর্তমানে যে আমগুলি দেখছেন এর নাম কাঠিমন ম্যাঙ্গো। কম বেশি আপনারা এই কাঠিমন ম্যাঙ্গো সম্বন্ধে জানেন, এটা সারা বছর ফল দেয় এবং কাঁচাতেও মিষ্টি এবং পাকলের মিষ্টতা আরও বেশি। অনেকে মনে করতে পারেন পাকলে হয়তো মিষ্টিতা কমে যায়, তা নয়। অ্যাকচুয়ালি এ পাকলে এটি আম্রপলির যে সুগার সেটা থাকে 21, আর এই কাঠিমনের মধ্যে সুগার থাকে 25। তাহলে ভাবুন পাকলে এই কাঠিমন আম কতটা মিষ্টি হয়। এবার আপনাদেরকে দেখাই ভারতীয় একটি আম। ভারতের মহারাষ্ট্রে এই আমটা ভীষণভাবে পাওয়া যায়। এর নাম আলফানসো, যাকে আমের রাজা বলা হয়। এবং পার্সোনালি আমার এই আলফানসো আম খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এই আম লাগাতে পারেন। এইবার যে আমটি দেখাচ্ছি এটা হলো পালমার, এটা ইউএসের একটি আম। পাকলে এর বাইরের দিকটা পার্পেল কালারের হয়ে যায় এবং খেতেও খুব ভালো। এবার আপনাদেরকে যে আমটি দেখাচ্ছি এটা রেড আইভরি, এটি একটি থাইল্যান্ডের আমের একটি প্রজাতি। আমটি পাকলে বাইরের দিকটা লাল কালারের হয়। আর এবার যে আমটি দেখাচ্ছি এটা বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় আম, বাড়ি 11। এই আমটার খেতে ভীষণ ভালো এবং সাইজও খুব ভালো। এগুলো হচ্ছে বাড়িওয়ান মালটার চারা। আমরা বাড়ি থেকে এগুলো নিয়ে আসছি, বড় চারাই আনছি, এনে প্যাকেট শিফট হচ্ছে। এ চারাগুলো লাগালে মোটামুটি খুব বেশি হলে 1 বছরের মধ্যে ফল ধরবে। এবং গত লটে এসছে চারাগুলো, এখন প্যাকেট শিফট হয়নি, এর থেকেও বড়, মোটামুটি 5 ফিট হাইটের চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 10,000 চারা আমরা দিতে পারবো। হ্যাঁ, এবং মালটা যে ফল ধরছে তো মানে বিভৎস মিষ্টি, প্রচুর ফল। সুইট লেমনের গাছ, এই যে ফল ধরছে সব, খোসা শুদ্ধ যেটা খাই। আর শুধু তো পিছনের দিকে দেখাও, পিছনের দিকে মালটা গাছে ধরেছে, ফলগুলো দেখাও। বাড়ি ওয়ানের যে ভ্যারাইটিটা সেটা মানুষকে ভালো করে দেখাও। এ পিছনে চাকতির মতো একটা গোল এরকম দাগ থাকবে। আর এগুলো কিন্তু এখনো পরিপূর্ণ নয়, এখনো 2 মাস, এখনো সাইজ এখনো বাড়বে, সবে সাইজ বড় হওয়া শুরু হয়েছে। এগুলো দেখুন, এদিকে এগুলো হচ্ছে ননি ফল। হ্যাঁ, তো প্রচণ্ড ডিমান্ড এই ফলের, অনেকে অনেক খোঁজ করে পায় না। এবং এটা একটা প্রচুর ভেষজ গাছ বলা যায়, ঔষধি গাছ। তো এই ফলগুলো, গাছগুলো লাগানোর থেকে 6 থেকে 7 মাসের মধ্যে গাছে ফল ধরে। আমরা খুব কষ্ট করে কালেকশন করেছি, গত লটে 100-150 পিস মতো পেয়েছিলাম, এবছরে আমরা প্রায় 1000 চারা এর করেছি এবং খুব কম দামে আমাদের এখান থেকে পেয়ে যাবে। প্রচুর চারা আছে এবং আমি বলবো প্রত্যেকে যেন বাড়িতে একটা করে ননি গাছ লাগায়, কারণ এই ফলে একটা বিরাট উপকারিতা আছে। রুবি লঙ্কা আমাদের নিজের গাছ থেকে প্রোডাকশন করা হয়েছে। এই ভালো করে দেখো গাছে, এতে ফুল রয়েছে, প্রতিটা ডগায় ফুল আছে। এই চারা আরও প্রোডাকশন হচ্ছে আমাদের। এটা আমরা একটা চেক করলাম কেটে যে ঠিকঠাক হলো কিনা, তা আশা করা যাচ্ছে গাছটা ঠিকঠাক হবে। কতদিনের মধ্যে এই ওই গাছ থেকে চারা দিতে পারবেন? আমি 1 মাসের মধ্যে চারা দিতে পারবো সবাইকে। আচ্ছা, এবং এরকম প্রত্যেকটা গাছ এরকম ফুল ফল ধরে, জালি রয়েছে, যে ফল আছে, ফল ধরা গাছ আশা করা যায় দিতে পারবো।
এছাড়া আরো লঙ্গান এসছে আমার কাছে, সেটা হচ্ছে হোয়াইট লঙ্গান, সেটারও মাদার প্ল্যান্ট রেডি হচ্ছে, কিছুদিন পর থেকে চারা দেবো। সেটা আরো সুন্দর, আমি দেখাচ্ছি হোয়াইট লঙ্গানটা। আর এটা হচ্ছে সোমনাথ, আমাদের একটা ভাই, এও বহরমপুরে একটা ছোট্ট নার্সারি করেছে। যারা দূর থেকে বহরমপুরের দিক থেকে আসেন, কষ্ট না করে এসে ওখান থেকে কালেকশন করলে ঠিকঠাক গাছটা পেয়ে যাবেন। নার্সারি নামটা বলি, নার্সারি নাম হচ্ছে জয়গুরু নার্সারি। আচ্ছা, আর অ্যাড্রেসটা বলি। অ্যাড্রেসটা হচ্ছে পপার কান্দিতে, কান্দি কৃষক বাজারের কাছে। এটা হচ্ছে ফিলিপিন্সের ব্ল্যাক আর্ক। অনেক গল্প শুনেছি, অনেক জায়গায় শুনেছি, কিন্তু বাস্তবে কেউ দেখাতে পারিনি আজও। আমরা নিয়ে এসেছিলাম 10টা চারা এনে, দুটো চারা বেঁচেছে। প্রত্যেকটাতে চারা হচ্ছে, এর একটা বৈশিষ্ট্য আছে, আঁকগুলো হচ্ছে পাকাটির মতো ভাঙে, এবং যত প্রকারের আঁক আছে সব থেকে সেরা মিষ্টি। নেক্সট সিজন থেকে, মোটামুটি 6 মাস পরে থেকে এই আঁকের চারা আমরা বাজারে ছাড়তে পারবো আশা করা যায়। চাষের জন্য ফিলিপিন্সের ব্ল্যাক আঁক, কালো আঁক বলে, তো চাষের জন্য এটা প্রচুর ডিমান্ডেবল বলা যায়। বাংলাদেশে এক একটা আঁক মোটামুটি 200 টাকার কাছাকাছি বিক্রি হয়। নর্মাল আঁক যেখানে 30-20 টাকা করে দাম, এটা 200 টাকা রেট আছে। তো যদি কেউ চাষ করতে আগ্রহী থাকেন, তাহলে নেক্সট ইয়ারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চারা দিতে পারবো। এটা হচ্ছে কাঠিমন ম্যাঙ্গো, ধরনটা দেখাও। এই গাছ থেকে আরো আম পাড়া হয়েছে, এইটুকু গাছে এত সুন্দর ফলন হচ্ছে। দুটো, চারটে, ছটা, আটটা, দশটা আম ছিল এদিকে, আবার এখনই মুকুল আসবে তিনবার ধরে। ওদিকে দেখাও, ও পরের গাছটা দেখাও, প্রত্যেকটা গাছে দারুণ ফল এসছে। এদিকের গাছে রয়েছে দুটো ফল, দুটো গাছে এর আগে যে এগুলো আম ছেঁড়া হয়েছে, এগুলো আম ছিঁড়ে নেওয়া হয়েছে, যে বোটা রয়েছে, আর এই যে আম রয়েছে, এবং সাইজটা যথেষ্ট পারফেক্ট সাইজ। আমরা বলির থেকে মিষ্টি অনেক বেশি ফল রয়েছে, অনেক ফল রয়েছে, একটা, দুটো, তিনটে ফল রয়েছে, একটা আছে। তো এটা দেখেও আইডিয়া করতে পারবো অনেকে। তো আমরা গাছ আগে প্রথমে নিজেরা টেস্ট করি, টেস্ট করার পরে যদি সঠিক হয় তবে সেটা পাবলিককে দিই, নইলে দিই না। পাতাগুলো খাকি লঙ্গনের থেকে অনেকটা আলাদা, এর টেস্টিং চলছে, তো ফল ধরেছে, সাকসেস। এবার গাছ বড় হলে চারা তৈরি হবে। আরও আছে লাগানো, আমার 3-4টা গাছ লাগানো আছে এরকম। দর্শকদের জন্য আমার নমস্কার, প্রণাম, ভালোবাসা সবই রইলো। সাথে একটা রিকোয়েস্ট আমি করব, যারা আমার এখানে আসার জন্য ফোন করবেন বা কিছু জানার জন্য ফোন করেন, তাদেরকে বলবো হয় সকাল 9টার মধ্যে ফোন করবেন, আর না হলে সন্ধ্যা 6টার পর থেকে করবেন। কারণ সারাদিনে আমার এখানে প্রচুর কাস্টমার থাকে, প্রচুর মানুষ থাকেন, তাদের সাথে সময় দিতে হয়, তার জন্য অনেক সময় ফোন ধরে উঠতে পারি না, আর সম্ভবও হয়ে ওঠে না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আর সন্ধ্যা 6টার পর থেকে ফোন করলে আমি অবশ্যই রিসিভ করব, আর যদি কখনো রিসিভ না করি তাহলেও ভাই মানে খারাপ ভাবার কিছু নেই, আমি মিস কল দেখলে সেটা ব্যাক করি। আর যদি কারো বিশেষ প্রয়োজন থাকে তাহলে অবশ্যই করবেন, সেক্ষেত্রে আমি রেসপন্স করি, করার চেষ্টাও করি। আর যারা আমার এই নার্সারিতে আসবেন, আসার ক্ষেত্রে অনেকের সমস্যা হয় বা হচ্ছে, বারবার বলি যে আমার যে ফোন নাম্বার আছে 9609445642, এই নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো সময় ফোন করতে পারেন। আর যদি কেউ ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা থেকে ধরলেও আপনাকে গেদে লোকাল ধরতে হবে, রানাঘাট থেকে ধরলেও গেদে লোকাল ধরতে হবে, মাঝদিয়া রেল স্টেশনে নামবেন, নেমে যে কোনো অটোতে বলবেন খালবোয়ালিয়া নার্সারিতে যাব, অথবা মাস্টারমশাই নার্সারিতে যাব বললেও এখানে নিয়ে আসবে। আর যদি কেউ কৃষ্ণনগরের দিক থেকে আসতে চান, কেউ বহরমপুর থেকে আসবেন, মালদা থেকে আসবেন এরকম, তাহলে আপনাদের প্রথমে কৃষ্ণনগর আসতে হবে, কৃষ্ণনগর থেকে বাসে উঠতে হবে, মাঝদিয়ার বাস, খালবোয়ালিয়া মোড়ে নেমে যে কাউকে জিজ্ঞাসা করবেন যে মাস্টারমশাই নার্সারিতে যাব, দেখিয়ে দেবে। আর যদি কেউ বাই রুট আসতে চান তাহলে বহরমপুর টহরমপুর এদিক থেকে মালদা তালদা আসলে আপনাকে কৃষ্ণনগর ওপর দিয়ে আসতে হবে। আর যদি কেউ কলকাতার দিক হয়ে আসেন তাহলে 34 নম্বর রোড ধরে আসবেন, এসে রানাঘাটের যে বড় ব্রিজ আছে নদীর উপরে সেই ব্রিজ ক্রস করবেন, ডান দিক দিয়ে যে রাস্তাটা বিননগর তাহেরপুর বাতকুল্লা হয়ে চলে আসলো, বাতকুল্লা ছাড়িয়েই ডান দিকে বাইপাস পড়বে, ওটা দিয়ে কুলগাছি আসতে হবে, কুলগাছি থেকে ডান দিকে টার্ন নিয়ে মাঝদিয়া রোড ধরতে হবে। মাঝদিয়া ঢোকার 2 কিলোমিটার আগে খালবলিয়া মোড় পড়বে, ওখান থেকে বাঁ দিকে সোজা রাস্তা খালবলিয়া 7 কিলোমিটার। তারপরেও যদি কারো সমস্যা হয়ে যায় বা হয় তাহলে আমার সাথে অবশ্যই ফোনে যোগাযোগ করে নেবেন, আশা করা যায় আর কোনো অসুবিধা হবে না। তাহলে ঠিক আছে, নমস্কার, সবাইকে আমার ভালোবাসা, আসে এ পর্যন্ত।